label. পর আমি এতে দিয়ে দেব ডিম আমি প্রথমে দুটো ডিম দিয়ে নিয়েছি পরে আমি আমার সুবিধা মতো আরো একটা ডিম এতে দিয়ে দিয়েছি এখন ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব এরপর চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি তখন চুলার আঁচটা একদম লো করে দিব এখন চুলার আঁচটা লোয়ে রেখে আমি এতে দিয়ে দিব ফাটানো ডিম ডিমটা দিয়ে আমি একেবারে লো আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পাশটা ব্রাউন কালার করে ভেজে নিব এবং এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে উপরের অংশটা সমান করে দিচ্ছি ওমলেটটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা টুথপিক নিয়ে এটা চেক করে নিব ভিতরে কাঁচা আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন টুথপিকটা আমার একদম ক্লিন হয়ে এসেছে তার মানে আমার ওমলেটটা তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা খাবার স্প্যানিশ ওমলেট আপনারা রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ